মার্কিন প্রেসিডেন্টের ভাষণ ছিল যে অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, সেই ভাষণটি সেটি ছিল মাত্র কয়েক মিনিটের ভাষণ, এবং তাদের সেই একটা সেন্টেন্সের কারণে সেই ভাষণগুলো তারা পৃথিবীর বিখ্যাত ভাষণের তালিকায় যুক্ত হয়েছে, কিন্তু জাতির পিতার এই 18 মিনিটের ভাষণে সব কিছুই ছিল। আমি বক্তব্যের শুরুতেই আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালি রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদেরকে, একাত্তরের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে আমাদের স্বাধীনতার লাল সূর্য আমরা ছিনিয়ে নিয়েছিলাম, আমি মহান মুক্তিযুদ্ধের সেই শহীদদেরকে স্মরণ করছি। আজকের এই দিনে আমি স্মরণ করছি সেই 69-এর গণ অভ্যুত্থানের যে সকল শহীদ যেদিন বুকের তাজা রক্ত দিয়ে গণতন্ত্রের পথকে সেদিন তারা মসৃণ করেছিল, সেই সকল শহীদ মতিউর সেদিনের সেই শহীদ আসাদ সহ সেই সকল শহীদদেরকে আজকের এই দিনে স্মরণ করছি। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস 1975 সালে জাতির পিতাকে হত্যা করার পরে ইতিহাস বিকৃত করা হয়েছে। অনেক সামরিক সৈন্য শাসকরা তারা বলেছেন যে 27 মার্চ নাকি এদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছে, একটি মিথ্যা তথ্য দিয়ে এদেশের মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। স্বাধীনতার প্রকৃত ঘোষণা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26 মার্চ তাকে গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে 26 মার্চ প্রথম প্রহরে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আরেকটি জিনিস, আমরা যারা বাংলাদেশের ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি আমরা বিশ্বাস করি 26 মার্চ স্বাধীনতার ঘোষণা ছিল আনুষ্ঠানিকতা মাত্র, প্রকৃত অর্থে জাতির পিতার 7ই মার্চের ভাষণই হচ্ছে স্বাধীনতার সূচনা, এবং 7ই মার্চের ভাষণ শুনেই এখানে যে সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত আছেন তারা নিশ্চয়ই তারা সেই স্মৃতিচারণ করতে পারবেন, সেদিনের জাতির পিতার 7ই মার্চের ভাষণ শুনেই এদেশের তরুণরা সেদিন মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছিল এবং তারা সেদিন সম্মুখ সফরে ছাপিয়ে পড়েছিল, তারা সেদিন গেরিলা ট্রেনিং নিয়ে তারা সেদিন জীবন বাজি রেখে যুদ্ধ করে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে তারা এই দেশকে স্বাধীন করেছিল। সংগ্রামী বন্ধুরা, তাই 7ই মার্চের সেই ভাষণ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দান সেটা মাত্র 18 মিনিটের ভাষণ, এই ভাষণ আপনারা জানেন 2017 সালে সেটা একটা বিশ্ব ঐতিহ্য একটা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত হয়েছে ইউনেস্কো কর্তৃক, অর্থাৎ সেই ইউনেস্কো জাতির পিতার সেই ঐতিহাসিক ভাষণকে স্বীকৃতি দিয়ে আমি মনে করি তারা নিজেরাই সম্মানিত হয়েছে। আমরা জানি সেই যে আমাদের পৃথিবী বিখ্যাত অনেক রাষ্ট্রনায়কের ভাষণ আছে, সেই আমাদের যে গেটিসবার্গ ভাষণ বা আমাদের বিভিন্ন ধরনের যে আমাদের সেই মার্কিন প্রেসিডেন্টের ভাষণ ছিল যে অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, সেই ভাষণটি সেটি ছিল মাত্র কয়েক মিনিটের ভাষণ, এবং তাদের সেই একটা সেন্টেন্সের কারণে সেই ভাষণগুলো তারা পৃথিবীর বিখ্যাত ভাষণের তালিকায় যুক্ত হয়েছে, কিন্তু জাতির পিতার এই 18 মিনিটের ভাষণে সব কিছুই ছিল। সেখানে আইন শৃঙ্খলা মেনে চলা, আবার মানুষের অধিকার, গণতন্ত্র, সমাজতন্ত্র সকল বিষয়ে তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন, একটি জাতিকে কিভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে, এবং জাতির পিতা শুধু একদিনে যে মিথ্যা বিকৃত ইতিহাস দিয়ে আমাদের আজকের এই তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা হয়েছিল, আজকে আপনারা জাতির পিতার 7ই মার্চের ভাষণ শুনলে বুঝতে পারবেন তিনি শুধু 7ই মার্চে একটা ভাষণ দিয়ে এই জাতিকে সেই পাকিস্তানের হানাদার বাহিনীদের কাছ থেকে মুক্ত করে নাই, তার পূর্বে দীর্ঘ 23 বছর তিনি লড়াই সংগ্রাম করেছেন বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য, এবং এই লড়াই সংগ্রামে অসংখ্য তরুণ, অসংখ্য শহীদ, অনেক অসংখ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অনেক
শিক্ষক বুদ্ধিজীবী তারা বুকের তাজা রক্ত দিয়ে এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল সংগ্রামী বন্ধুরা। তাই আজকের এই দিনে আমরা 7ই মার্চকে আমরা যথাযোগ্য মর্যাদায় আজকে পালন করছি, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ওই ভাষণের মধ্য দিয়ে এই বাঙালি জাতিকে একই সুতায় আবদ্ধ করেছিলেন। আমাদের এই জাতির ইতিহাস বিপ্লবের ইতিহাস, ক্ষুদিরামের ইতিহাস, মাস্টারদা সূর্য সেনের ইতিহাস, হাজী শরীয়তুল্লাহর ইতিহাস, সূর্য সেনের ইতিহাস, সেই সকল বিপ্লবের ইতিহাসকে বিজয়ের ইতিহাসে তিনি পরিণত করেছেন, সে হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনারা জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন, আমাকে তোমরা রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। আজকে সেই নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী সবাই কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সকল বিপ্লবের ইতিহাসকে ছাপিয়ে তিনি বিজয়ের ইতিহাসে পরিণত করেছে। পলাশির আন্দোলনে আমাদের যে স্বাধীনতার লাল সূর্য অস্তমিত হয়েছিল, সেই লাল সূর্যকে তিনি মুজিবনগরের আন্দোলনে তিনি স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছিলেন। সংগ্রামী বন্ধুরা, আজকে আমি এই কথাটি বলতে চাই এই কারণে যে 1975 সালের পরে আপনারা দেখেছেন অনেক যারা সুবিধাভোগী অনেকে আছেন যারা মুক্তিযুদ্ধের নাম ধারী, তারাও কিন্তু ইতিহাস বিকৃত করেছে। তারা পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের পর যেভাবে নবাব সিরাজউদ্দৌলার চরিত্র হনন করার চেষ্টা করা হয়েছে, ঠিক তেমনি ভাবে 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করার পরেও তার পরিবার এবং জাতির পিতাকে নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে, জাতির পিতা এবং তার পরিবারের মানুষের চরিত্র হননের চেষ্টা করা হয়েছে। অতএব যারা 75 সালের পরে যারা এই বিকৃত ইতিহাস স্বীকৃতি দিয়েছে তারা হলো বাংলাদেশে মীর জাফরের পিতা। আজকে তাদেরকে চিনে নিতে হবে, তারা দীর্ঘদিন এদেশের তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করেছে, তারা এদেশের কোনো উন্নয়ন করে নাই। এই জাতিকে তারা পাকিস্তানিদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে দারিদ্রতার শৃঙ্খলে এদেশের মানুষকে আবদ্ধ করে তারা এদেশের মানুষকে শোষণ করেছে। আর আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি এই 15 বছরে বাংলাদেশকে আজকে দারিদ্র্যের একটা দরিদ্র মুক্ত একটা দেশে তিনি পরিণত করেছেন। আমাদের মাথা পিছু আয় বাড়িয়েছেন, আমাদের ডেভেলপমেন্ট করেছেন, রাস্তাঘাট স্কুল কলেজ। আমি নির্বাচনের বক্তৃতায় আপনাদেরকে বারবার বলেছি শেখ হাসিনা গত 15 বছরে কি কি করেছে।